গ্রহণ একা আসে না, চন্দ্রগ্রহণের 14 দিন আগে বা পরে সূর্যগ্রহণ হবেই। সাধারণত 2টো গ্রহণ পরপর হয়, কখনো আবার পরপর 3টে। ঠিক এবার যেমন হচ্ছে, 27শে জুলাই চন্দ্রগ্রহণের 14 দিন আগে 13ই জুলাই হয়ে গেছে আংশিক সূর্যগ্রহণ। আবার 27শে জুলাইয়ের 14 দিন পরে 11ই আগস্ট হতে চলেছে আংশিক সূর্যগ্রহণ। 2018-র 11ই আগস্টের সূর্যগ্রহণ মূলত দেখা যাবে পৃথিবীর উত্তর প্রান্ত থেকে, উত্তর আমেরিকার উত্তর ভাগ, উত্তর এবং পূর্ব ইউরোপ এবং এশিয়া মহাদেশের উত্তর এবং পূর্ব দিকের কিছু দেশ থেকে। যেসব দেশ থেকে 11ই আগস্টের সূর্যগ্রহণ দেখা যাবে সেগুলো হলো কানাডা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্কটল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, রাশিয়া, কাজাকস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, চীন, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। 2018-র 11ই আগস্টের সূর্যগ্রহণ ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান থেকে দেখা যাবে না। এই সূর্যগ্রহণের কোনো প্রভাব ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান বা পার্শ্ববর্তী দেশগুলোতে পড়বে না। যেসব দেশে 11ই আগস্টের সূর্যগ্রহণ দেখা যাবে, আপনি যদি সেসব দেশে থেকে থাকেন তাহলে একটা কথা মনে রাখবেন, সূর্যগ্রহণ কিন্তু কখনোই খালি চোখে দেখবেন না। 11ই আগস্ট 2018-র সূর্যগ্রহণ সব থেকে বেশিক্ষণ দেখা যাবে মঙ্গোলিয়াতে, 1 ঘন্টা 26 মিনিট ধরে, আইসল্যান্ডে 1 ঘন্টা 9 মিনিটের জন্য। আপনি যদি জানতে চান আপনি যে শহরে থাকেন সেখানে কখনই সূর্যগ্রহণ দেখা যাবে, তাহলে কমেন্ট করে আপনার শহরের নাম আর দেশের নাম জানান। আপনার শহরে 11ই আগস্ট 2018-র সূর্যগ্রহণ ঠিক কখন হতে চলেছে সেটা আমরা আপনাকে জানিয়ে দেব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।